15th আগস্টের দিন নিজের দেবী এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ট্রেডমার্ক ফলো করে এক্সক্লুসিভ কিছু উপহার দিয়ে চমকে দেবেন বলেছিলেন দেব। এই অব্দি তো সব ঠিকঠাকই ছিল, বাট এর আগেই ফ্যানরা চমকে গেলেন অন্য ঘটনায়। হইচই আনলিমিটেড এর দুই নায়িকাই হঠাৎ দিয়ে বসলেন ওয়ার্নিং। ইউ ক্যান ডু দিস, লোকে কি ভাববে আমার ব্যাপারে? ইউ জাস্ট ক্যান ডু দিস, আই এম টেলিং ইউ, আই এম ওয়ার্নিং ইউ, প্লিজ ডোন্ট আপলোড দ্যাট ভিডিও, ইটস নট ডান দেব, প্লিজ। দেব, আর ইউ ক্রেজি? You're uploading that video. ঠিকই শুনেছেন, একেবারে ওয়ার্নিং দিয়ে বসলেন পূজা কৌশানি। কিন্তু কেন? বেবির এই চমকটা ঠিক কি তা গেস করতে পারেননি পূজা কৌশানি স্যাভি থেকে ফ্যানরা কেউই। তাই ফ্যানেদের মধ্যে কৌতূহল বাড়লো, নায়িকাদের মধ্যে বাড়ছিল টেনশন। তাদের কোনো মজার ভিডিও ক্লিপ যদি আপলোড হয়ে যায়, আর সেই ভয়ে রীতিমতন সোশ্যাল মিডিয়ায় দিয়ে বসলেন ওয়ার্নিং, যাতে লিক আউট না হয় তাদের সিক্রেট। বাট পুরোটাই মজার ছলে। আর ইউ সিরিয়াস দেব? নো ওয়েজ ইউ ক্যান আপলোড দ্যাট ভিডিও। আমি তোমাকে এতবার করে বারণ করেছিলাম, ইটস পার্সোনাল। You can't do this. লোকে কি ভাববে আমার ব্যাপারে? You just can't do this, I'm telling you. I'm warning you. Please don't upload that video. It's not done, Dev. Please. Dev, are you crazy? You're uploading that video. I mean, ভিডিওটা আপলোড হলে সবাই কি ভাববে আমার ব্যাপারে? Come on, please don't upload that video. Please, yaar. I mean, just don't upload that video. It's very personal, yaar. I mean, everybody will have a wrong image about me. Come on, yaar. Please, Dev, use your brains. দেবও তাদের এই ভয়টাকে এনজয় করলেন আর তাদের রিল্যাক্সও হতে বললেন। কিন্তু এক্সক্লুসিভের টান টান উত্তেজনার পারদ আরও বাড়ালেন। এখন দেখা দেবের এই এক্সক্লুসিভ কতটা চমকদার হয়।